হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাক্রাফট সার্ভারে কিভাবে ভিলেজারকে জম্বি ভিলেজার বানিয়ে কিওর করতে হয় এই ভিডিওটি বানাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমাদের যা লাগবে, পারমানেন্ট স্পাইডার আই, ওয়াটার বটল, গান পাউডার, স্পাইডার আই, সুগার, ব্রাউন মাশরুম, গান পাউডার, গ্লাস বোতল, ব্লেজ পাউডার, ব্লেজ রড, গোল্ডেন অ্যাপেল, অ্যাপেল, গোল্ড, গ্লাস, কোবল স্টোন, রেল, মাইনকার্ট ইত্যাদি। তিনটি গ্লাসকে ভি আকারে বসিয়ে তিনটি গ্লাস বোতল বানাবো। তিনটি কোবল স্টোন আর একটি ব্লেজ রডকে হাফ আই আকারে বসিয়ে ব্রিউইং স্ট্যান্ড বানাবো। স্পাইডার রাই, সুগার, ব্রাউন মাশরুম গুলোকে হাফ সি আকারে বসিয়ে পার্মানেন্ট স্পাইডার রাই বানাবো। মাঝখানে দুটি অ্যাপেল আর চারপাশে 16টি গোল্ড বসিয়ে গোল্ডেন অ্যাপেল বানাবো। মাঝখানে একটি স্টিক আর দুপাশে 6টি আয়রন ইঙ্গট বসিয়ে রেল বানাবো। পাঁচটি আয়রন ইঙ্গটকে হাফ ইউ আকারে বসিয়ে মাইনকার্ট বানাবো। তিনটি গ্লাস বোতলে পানি ভরে নেব। ব্রিউইং স্ট্যান্ডের নিচের তিনটি বক্সে তিনটি ওয়াটার বোতল রাখবো আর উপরের বাম পাশের বক্সে দুটি ব্লেজ পাউডার রাখবো। ব্রিউইং স্ট্যান্ডের উপরের বক্সে একটি ফার্মান্টেড স্পাইডার আই রেখে পোর্শন অফ উইকনেস বানাবো। ভিউইং স্ট্যান্ডের উপরের বক্সে একটি গান পাউডার রেখে স্প্ল্যাশ পোর্শন অফ উইকনেস বানাবো। ভিলেজারটিকে আনার জন্য রেল বসিয়ে রাস্তা বানাবো। ভিলেজারটিকে মাইন কার্টে বসিয়ে টর্চার হলে নিয়ে যাব।
মাইনক্রাফটের সামনে আরেকটি মাইনক্রাফট বসাবো, যাতে ভিলেজারটি জম্বি ভিলেজার হয়ে গেলে বসে যায়। এখন দুটি জম্বি মিলে একটি নিরীহ ভিলেজারকে মারছে। ভিলেজারটি জম্বি ভিলেজার হয়ে গিয়েছে, এখন সাথে সাথে মাইনক্রাফটে বসে চলতে শুরু করেছে। মাইনক্রাফটের সামনে রেল ও মাইনক্রাফটটি ভেঙে দেব। এখন স্প্ল্যাশ পোর্শন অফ উইকনেস জম্বি ভিলেজারের গায়ে মারবো অ্যান্ড গোল্ডেন অ্যাপেলটি খাওয়াবো। দুই বা তিন মিনিট লাগবে জম্বি ভিলেজারটি কিওর হতে, বা এর বেশি সময়ও লাগতে পারে। জম্বি ভিলেজারটি এখন ভিলেজার হয়ে গিয়েছে। ভিলেজারটির সাথে যতবার আমি ট্রেড করব, ততবারই আমার সাথে কম দামে ট্রেড করবে। Ha 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 ha